এবছর জুলাই অগস্ট মাসে গত বছরের চেয়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি 50 ভাগ বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। তিনি জানান, রেমিটেন্স পাঠানোর নীতিমালার সহজীকরণ ও প্রণোদনার কারণে প্রবাসী আয় বাড়ছে। একে অবিশ্বাস্য উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, করোনায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজের অর্থ পাবেন। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সরাসরি জুলাই এবং অগস্ট মাসে এই বছর আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 50%। এটা আনপ্রেসিডেন্টেড, এটা অবিশ্বাস্য একটি ঘটনা। 50 ভাগ দু মাসে আমাদের বেড়ে গেছে আমাদের এই রিমিটেন্স প্রাপ্তি। 6 মাসে যেটা পেতে আমরা 2 মাসে আমাদের আবার এসে গেছে।